আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো রেডিমিক্স হালিম রেসিপির পারফেক্ট এবং ইজি রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি পেতে। দেখতে পাচ্ছেন আমি এখানে এক প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। একটা চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ তেল, আর তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা চিড়ে, আর দুইটা দারচিনি, দুইটা এলাচি, আর দুইটা লং দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনটা মিক্সড আছে, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের যে প্যাকেট মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা এক প্যাকেট রান্না করব, সো এখানে পুরো এক প্যাকেট মশলাটাই লাগবে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। আর মশলাগুলোকে খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। আবারও এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়া দিয়েছিলাম, ভিডিওটি কীভাবে কেটে গিয়েছে আমি আসলে জানি না। এখানে সামান্য পরিমাণের হলুদ গুঁড়া দিবেন, এতে করে কালারটা সুন্দর আসে। আর দিচ্ছি স্বাদমতো লবণ, লবণটা অবশ্যই আপনারা বুঝে ইউজ করবেন, কারণ মশলাতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ থাকে, তাই লবণটা বুঝে দিবেন। এখানে আমি 1 কেজি গরুর মাংসকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, আর এখানে আমি চর্বিসহ মাংস নিয়েছি। এখন চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 10 থেকে 15 মিনিট। মাংসটা সিদ্ধ হতে হতে আমি এদিকে বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি হালিম মিক্সের যেই ডাল শস্য চালগুলো গুঁড়া করা আছে সেগুলোকে একটা বাটিতে দিয়ে, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে গরম পানি। আর অবশ্যই এখানে গরম পানিটাই লাগবে। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। আর অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন, তা নয়তো এখানে দেখতে পাচ্ছেন যে দানা দানাগুলো আছে সেগুলো তলা পাকিয়ে যেতে পারে। আর এদিকে মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এখানে 70%-এর মতো মাংসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব ভালোভাবে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা হালিম মিক্সগুলোকে, এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে 2-3 মিনিট এটাকেও ডাল আর মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেলে আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি গরম পানিটা ইউজ করেছি, 4 কাপ থেকে একটু বেশি হবে। দেখতে পাচ্ছেন হালিমটা মোটামুটি হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর আমি কাঁচামরিচটা ঝালের জন্য দিচ্ছি না, আমি দিচ্ছি ফ্লেভারের জন্য। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আরও বেশি মরিচ দিতে পারেন। আরেকটা কথা বলে রাখছি, এই হালিম মিক্সের মশলাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ঝাল থাকে, সেজন্য আর এক্সট্রা ঝালের তেমন একটা প্রয়োজন পড়ে না। এখন হালিমটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি প্যানে 3 টেবিল চামচ রান্নার তেল, আর দিচ্ছি সামান্য পরিমাণে রসুন কুচি, আর 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এটাকে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন হালিমের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আবারও এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হালিমে যদি আপনারা একটু বাগার দিতে পারেন, তেলে দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, অবশ্যই এই কাজটা করার চেষ্টা করবেন। আমি এটাকে আরও 3-4 মিনিটের জন্য নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আদা কুচি, আর শসা কুচি, আর কিছু লেবু দিয়ে পরিবেশন করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। আর আপনারা এই রমজানে পরিবেশন করতে পারেন ইফতারে কোনো রকম ঝামেলা ছাড়া সহজ উপায়ে রেডিমিক্স হালিম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।